بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد. সম্মানিত যদি বাসায় নামাজ পড়ে তাহলে কি একামত দিতে হবে সম্মানিত ফয়সাল ভাই প্রথম কথা হলো বাসায় একা কি ফরজ নামাজ পড়াটা উচিত না এবং জামাতের সাথে নামাজের যত গুরুত্ব আছে এটা বর্ণনা করে শেষ করা যাবে না জামাতের সাথে পুরুষ মানুষ অবশ্যই নামাজ পড়তে হবে সেখানেই সেখানে জামাতে নামাজে শরিক না হওয়ার ব্যাপারে হাদিসে কঠিন সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে এবং একটা হাদিসের জন্য যেখানে যথেষ্ট বললে যাল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে যে বর্ণনা পাওয়া যায় যে মানসামিয়ান নেতা ফালা সাল্লা তাল ইলামী নজরিন যে ব্যক্তি আজান শুনবে তারপর জামাতে আসবে না বিনা কারণে তার নামাজ হবে না কারণ কি আল খফ আল মাতারও বাল আল ভয় বৃষ্টি অথবা ভীষণ অসুস্থ সেটা আলাদা কথা জামাতে আসতে হবে তাহলে বোঝা গেল যে একাকী নামাজ পড়া উচিত না আর বিশেষ কারণে যদি ফরজ নামাজ জামাতের সাথে না পড়ে একাকী পড়তে হয় মসজিদে হোক বাড়িতে হোক সেক্ষেত্রে সুন্না তরিকা হইল একামত দিবে আজান যদি হয়ে যায় এলাকায় তাহলে আর আজান দেওয়ার দরকার নেই তারপরে যদি আজান দিয়ে নামাজ পড়ে তাহলে সেটা আরও ভালো আর বাড়িতে পড়লে তো সেটা একামতেই যথেষ্ট হবে আল্লামা বিনবাজ এটাই উল্লেখ করছেন যেমা সুন আজানা সেই জামাত কায়েম হবে আর একা কি বলে একামতেই যথেষ্ট হবে এখন এটা কি ওয়াজিব কিনা দিতেই হবে মানে অত্যাবশ্যক কিনা সেই বিষয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে তবে যে জামাতে নামাজ পড়লে বা যেখানে জামাতের ব্যবস্থা আছে গ্রাম এলাকা বা যেখানে মানুষের সমাগম সবসময় নামাজ হচ্ছে সেটা সেখানে আযান একামত দিবে কেন এই আজানটা হল একামত হল ফরজুল কেফায়ার অন্তর্ভুক্ত সুনতে মোয়াক্কদের অন্তর্ভুক্ত এবং ফরজে কেফায়ার অন্তর্ভুক্ত কেমন কিভাবে সহি মুসলিমের বর্ণনা এবং বোখারির বর্ণনা রয়েছে শহীদ সহি বোখারিতে রয়েছে ছয়শ দুই এবং সহি মুসলিম রয়েছে ছয়শ চুয়াত্তর হাদিসটি নামি সাল্লাহ সাল্লাম থেকে বলিত এইভাবে এই যে হাজারতী সোলাত হকুম যে যখন নামাজের সময় হবে তখন আজান দিবে তোমাদেরকেও এবং তোমাদের মধ্যে যিনি বড় তিনি ইমামতি করবেন তো এখান থেকে এটা স্পষ্ট প্রমাণ করে তারপরে সাহাবেদি থেকেও প্রমাণ আছে তারা আজানে একামত দিয়ে নামাজ পড়েছেন যেমন আনাস আনাসালানহ যখন একটা জায়গায় গেলেন দেখতেন যে লোকরা নামাজ পড়ে ফেলছে তখন তিনি বললেন আদেশ দিলেন যে আজান দাও একামত দাও ইবিনা আব্বাসাল থেকে বর্ণিত আছে এইভাবেই জাহুরালামা যেমন বড় 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 যেমন ইসাক বিন হয় ইমাম আবুহানি বরহিমা উল্লাহ তার থেকেও এই সমস্ত বর্ণনা আছে যে আজানটা দেওয়া সুন্নতের মকতার অন্তর্ভুক্ত তবে এখানে স্পষ্ট এটা কথা যদি কেউ একামত দিয়ে নামাজ না নামাজ পড়ে ফেলে একামত সরি একামত সারা যদি নামাজ পড়ে ফেলে তাহলে নামাজ হয়ে যাবে এই বর্ণাগুলি যেমন বড় বড় ইমামদের থেকে আছে ইমাম আবু হানিভা ইসাক বড় বড় জামহুর আলামা একরম কেউ যদি একামত সারা নামাজ পড়ে তা নামাজ হয়ে যাবে কিন্তু উত্তমের খেলাপ হয়ে যাবে মতবিরোধ হবে আলামা নাসিরুদ্দিন উদ্দিন আলবাইন রহিমহুল্লাহ তারপর ইমাম নবী রহিমা উল্লাহ এরা এই বিষয়ে মত দিয়েছেন তারপরে মাজমুখ গ্রন্থের মধ্যে ইমাম নবীর মাজমু গ্রন্থের মধ্যে তিন তিন নম্বর খন্ডে বিরাশি পৃষ্ঠায় তিনি ইমাম ইব্রাহিম একটা কথা নিয়ে ইমাম ইব্রাহিম এই কথা নিয়ে আসছেন যে তারপর আল্লামা ইবনে কুদামা রহিমুল্লাহ আল মাকদাসি তিনিও এই কথাগুলি নিয়ে আসছেন আল্লাহ খেরাফি রহিমাল্লাহ আল্লাহ আম্বালি রহিমাল্লাহ বলেন মানসল্লাহ বেলা আজেন ওয়াইকা ওলা একামাতিন কারি হেন আল্লাহ আলী ওলা ইউ আইদ যে ব্যক্তি আজান একামত সারা নামাজ পড়বে আমরা এটা অপছন্দ করব কিন্তু নামাজ আবার দ্বিতীয়বার পর থেকে একথা আমরা বলবো না তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হলো যে আজান দিয়া একামত নামাজ পড়া উত্তম আর এটা স্পষ্ট প্রমাণ হলো সুন্দর আর আরেকটা হাদিসের কথা যে হাদিসটি দাউদে রয়েছে মোসাদ আহমদের রয়েছে আর আল্লা আবু দাউদের মধ্যে দুইশো তেইশে শহীদ বলেছেন সেটা কি রব্বু ইউজিব রব্বুকা মিন রাইল গানাম ফির আসিল সাজিয়াতিল জাবাল যে ব্যক্তি পাহাড়ের পাহাড়ের আশেপাশে অথবা পাহাড়ের তাদের দেশে ছাগল ছড়ায় আল্লাহ ওই রাখারের থেকে আশ্চর্য হন যবত করেন যে সেখানে আজান দেয় ওই সল্লি এবং কি করে নামাজ পড়ে